প্রিয় দর্শক, ভাইরাল হওয়া সেই রাস্তাটি নিয়ে আজকে আমাদের আয়োজন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি ইদনা ঝেটিঘাটের সামনে। আমরা আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব মিটামন, অর্থাৎ ইদনা থেকে মিটামন যে হাইওয়েটা, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যেতে যেতে আপনাদেরকে রাস্তার বর্ণনাটা দেওয়ার চেষ্টা করব। আর বরাবরের মতোই আমার সাথে আছেন আমার মামারা, সবাই আছেন। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম। আমার একটি চ্যানেল আছে ফিশ কেসকা, এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা আমার চ্যানেলটি পাবেন, ঘুরে আসবেন। ওই চ্যানেলে মাছ ধরা, মাছের বাজার, মাছের আরও, মাছ কাটা, মাছের মজার মজার ভিডিও আপলোড করে থাকি। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আমরা যাই, রাস্তার ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করি। দর্শক, এই জায়গা থেকে ইটনা থেকে কিশোরগঞ্জ 39 কিলোমিটার দেখতে পাচ্ছেন। আর চামটা ঘাট লেখা, আসলে এটা চামড়া ঘাট, ওখানে হচ্ছে 19 কিলোমিটার। আর এখন আমরা যাচ্ছি, তো আগেই বলে দিলাম, মিটামইন। দর্শক, এটা হচ্ছে বেড়িবাঁধের রোড। আর আপনারা যাবেন হচ্ছে বাইরের দিকে ইটনা থেকে যখন আসবেন। কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের 3টি উপজেলাকে যুক্ত করেছে এই রাস্তাটি। এর এক প্রান্ত হচ্ছে ইটনা, তারপর মাঝখানে মিঠামইন এবং শেষে অষ্টগ্রাম। তবে আজকে ভিডিওতে দেখতে পাবেন ইটনা থেকে মিঠামইন পর্যন্ত, মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত আলাদা একটি ভিডিও রয়েছে, সেটি দেখার আমন্ত্রণ রইল। এই সড়কটি প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এবং যাতে খরচ করা হয়েছে 500 কোটি টাকার মতো। এই সড়কটিতে মোট 3টি বড় ব্রিজ রয়েছে, তবে আজকের ভিডিওতে আপনারা 2টি বড় ব্রিজ দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা যে ব্রিজটি পার হবো, এটা হচ্ছে চিলিনি। চিলিনি ব্রিজে এক প্রান্ত ইটনার শেষ এবং শুরু, এবং অন্য প্রান্তে হচ্ছে মিঠামইনের শেষ এবং শুরু। যে কয়টি বড় ব্রিজ রয়েছে এর মধ্যে চিলিনি হচ্ছে একটি। এরপরে আমরা যে বড় ব্রিজটি পার হবো সেটা হচ্ছে ঢাকি। এখন সবচেয়ে বড় যে ব্রিজটি পার হবে এটা হচ্ছে ঢাকি। এই ব্রিজটি ঢাকি ইউনিয়নের মধ্যে পড়েছে, তাই এর নাম হচ্ছে ঢাকি ব্রিজ। এবং এরপরে আমরা হামিদ চত্বরে গিয়ে আমাদের ভিডিওটি শেষ করব, এবং এর মাঝের রাস্তাটি অনেক সুন্দর, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দিগন্ত বিস্তৃত এই রাস্তাটির দুপাশে অবারিত জলরাশি, খোলা নীল আকাশ আর মৃদু হাওয়া আপনাকে এতটাই মুগ্ধ করে দিবে, একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে। আমরা যারা শহরে থাকি, আমাদের অবসাদ, ক্লান্তি, হতাশা সবকিছু নিমিশেই দূর হয়ে যাবে। তাই আশা করব আপনারাও সুযোগ পেলে একটা সময় এই জায়গায় ঘুরে যাবেন।
দর্শক আমরা আমি চত্বরে চলে এসেছি। সোহেল ভাই কিছু বলবেন? আর আমরা তো আসলাম এই জায়গাতে। ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ইটনা থেকে চলে আসলাম, এখন আমি আছি প্রস্তাবিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ মুরে। এটা ইটনা মিডামুন অষ্টগ্রামের একটা মিড পয়েন্ট। আমাদের একটা ভিডিও অলরেডি আছে অষ্টগ্রামের, এই দিকটা অষ্টগ্রাম, আপনারা ভিডিওটা দেখে নেবেন, ভালো লাগবে। আর এই দিকটা মিটামুন, আমরা এখন মিটামুন যাব, আরও কয়েকটা ভিডিও আমরা বানাবো। রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি নিয়ে একটা ভিডিও বানাবো। এর পাশে একটা ক্যান্টনমেন্ট হচ্ছে প্রায় 1200 একর জমির উপরে, ওইটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। এবং মিটামুনের একটা বেড়িবাঁধ আছে, খুবই সুন্দর দৃষ্টিনন্দন। এই বেড়িবাঁধ নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও হবে। সবগুলো ভিডিও আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।